আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ত্বাহাল আমিন সলাওয়াতুল্লাহি আলাইহি ওয়া তাসলিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আজকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন, সকলকেই AUN ইসলামিক টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে, আমি একটি ভিডিও দিয়েছিলাম আমার পার্সোনাল পেজে, আরব গালফের মধ্যে মিলাদ এবং কিয়াম, কিয়ামের সাথে তাসলিম মাআল কিয়াম, কেয়ামের সাথে সালাম দিতেছে কার, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আলাইসাল্লামের উপর। এটি অনেকেই বলছে যে আরব দেশে এত বছর আমরা থাকি, প্রবাসী ভাইরা বিশেষ করে তারা আরবিক কোনো জায়গাতে মিলাদ ও কেয়াম দেখে নাই। আমি তাদেরকে কয়েকটি কথা বলো। প্রথম কথা হচ্ছে, আমাদের বাংলাদেশ থেকে যারা মধ্যপ্রাচ্যের মধ্যে যারা যায় কাজের উদ্দেশ্যে, আমাদের প্রবাসী ভাইরা, তারা মূলত একটি সীমাবদ্ধ জায়গার মধ্যে থেকে চাকরি বাকরি করে, কাজবাজ করে, সেখান থেকে থাকে, ততটা সুযোগ তাদের হয় না ঘোরাফেরা করার জন্য, বা অথবা আরব গালফের ওলামা ইকরামের মজলিসে প্রবেশ করার মতো ওই সুযোগটি আমাদের প্রবাসী ভাইদের মূলত হয় নাই। আরবদের যেই ওলামা ইকরামের মজলিস, খাস মজলিস, ওই মজলিসগুলো থেকে বলমাত্র আলেমরাই প্রবেশ করতে পারে আমার জানা মতে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আরব দেশে মসজিদের মধ্যে সচরাচর আমাদের মধ্যে মিলাদ কেয়াম সম্ভবত একটু কমই হয়, কিন্তু বিভিন্ন মজলিসের মধ্যে, আলেম ওলামার মজলিস অথবা বাসা বাড়ির মধ্যে মিলাদ এবং কেয়াম হয়, যা আমরা হয়তো বা প্রবাসী ভাইরা অনেক সময় আমরা দেখি না, বা আমাদের চোখের সামনে এটা পড়ে না। না পড়াতে এটা বলা যাবে না যেটা নাই। আজকে আমি কয়েকটি ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে। প্রথমে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি যে আরবের মধ্যে মিলাদ ও কেয়াম, এই একটি ভিডিও আপনারা দেখতে পারেন। এটা আরবি দেখতে দেখুন, মদিনা শরীফের কোন একটি ওলামায়ে কেরামের মজলিস। ভিডিওটি আপনারা দেখেছেন, এটা মদিনা শরীফের কোন একটি সম্ভবত ইমাম মালিকের দরবার, সম্ভবত আমার জানা মতে মদিনা শরীফের মধ্যে মিলাদটি আপনারা দেখতে পাচ্ছেন। লেবাস পোশাক এবং সুরত দেখলে বোঝা যায় এখানে সমস্ত ওলামায়ে কেরামের মসজিদ। দ্বিতীয় আরেকটি দেখাচ্ছি, এটা মসজিদ নববীর মধ্যেই আশেপাশে বিভিন্ন স্থানের মানুষ। মদিনা শরীফের মধ্যেই বিভিন্ন দেশের মানুষ একত্রিত হয়ে মিলাদ ও কেয়াম করছে আলহামদুলিল্লাহ। এই একটি ভিডিও আপনাদেরকে দেখালাম। আপনাদেরকে তৃতীয় আরেকটি ভিডিও দেখাচ্ছি, এটা আরবিক একটি গজল, তারা কেয়ামের সাথে দাঁড়িয়ে তারা গজলটি গাচ্ছে, আপনারা দেখেন। جئت بعد العسر يسرا
سرًا ربنا أعلاك قدرًا يا إمام الأنبياء أنت في الوجدان حي أنت في العينين ضي أنت الهادي أنت الهادي صفي একটি ভিডিও আপনারা দেখলেন, এটা একটি গজলের মাধ্যমে তারা তৈরি করছে। আর একটি ওলামায়ে কেরামের একটা মজলিস আপনাদেরকে দেখাচ্ছি, এটা আলেমদের একটা মজলিসে, সম্ভবত ওলামায়ে কেরাম এক হয়েছে আরব দেশে, কোন একটি দেশে এখানে মিলাদ কেম হচ্ছে, দেখেন। একটা গেল, আপনাদেরকে আরেকটি দেখাচ্ছি অল্প সময়ের মধ্যে। এই একটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা অনুষ্ঠান। ক্যাম করতেছে এখন, অনেক বড় ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ইনশাআল্লাহ, আপনাদেরকে যারা যাদের লাগবে তাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আরও এরকম অনেক অনেক ভিডিও আমি দেখাইতে পারবো। ওলামায়ে কেরাম আরবদের আলেমরা, ওলামায়ে কেরামরা খাস মজলিসে মিলাদ এবং কেয়াম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছে, মাআল কেয়াম লিত্তাজিম, তাজিমের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। অসংখ্য প্রমাণ আছে। আল্লাহ পাক আমাদেরকে সহি সমাজ দান করুক। এ বিষয়টি নিয়ে যাদের মন চায় না তারা করবেন না, ভুলভাল ফতুয়া দিবেন না। আরব দেশে আপনারা যারা প্রবাসে যে ভাইরা গিয়েছেন, আপনারা উল্টাপাল্টা কথা বলবেন না। আপনারা হয়তোবা ওই সুযোগ হয় নাই ওলামায়ে কেরামের মসজিদে প্রবেশ করা, বড় বড় বিজ্ঞ আলেমদের মসজিদে প্রবেশ করার সুযোগ হয় নাই হয়তোবা। যদি হইতো তাহলে দেখতে পারতেন যে তারা কীভাবে কত সুন্দর মিলাদ এবং কেয়াম করছে। আল্লাহ পাক আমাদেরকে সহি সমাজ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।